ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি সেন্টার অফ গ্র্যাভিটির উপর একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করে দেখাবো। তো সেই প্রবলেমটি হলো এই ইউনিফর্ম ল্যামিনা শোন ইন ফিগার, পাশে তোমরা ফিগারে দেখতে পাচ্ছ, কনসিস্ট অফ এ রেক্ট্যাঙ্গেল, এ সার্কেল অ্যান্ড এ ট্রায়াঙ্গেল। ডিটারমিন দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দি ল্যামিনা, অল ডাইমেনশনস আর ইন মিলিমিটার। তো একটা ল্যামিনা আছে, যে ল্যামিনাতে একটা রেক্ট্যাঙ্গেল আছে, একটা সার্কেল আছে আর একটা ট্রায়াঙ্গেল আছে, এরকম একটা ল্যামিনা আছে এবং সমস্ত ডাইমেনশন দেওয়া আছে মিলিমিটারে। এই ল্যামিনার আমাদেরকে কি করতে হবে, সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় এক্সিস্ট করছে সেটা ক্যালকুলেট করে বের করতে হবে। তো চলো প্রবলেমটা সলভ করা যাক। তো প্রবলেম অনুযায়ী এই ফিগারটা আমরা ড্র করে নিয়েছি। তো এই ফিগার বিভিন্ন ডাইমেনশনগুলো দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ যে এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, এখানে একটা সেমি সার্কেল আছে আর এখানে একটা আছে ট্রায়াঙ্গেল। তো দেখতে পাচ্ছ যে এটা একটা আনইকুয়াল ল্যামিনা। তো এটাকে আমরা এক্স বাই ওয়াই কোনো অ্যাক্সিস বরাবরই দুই ভাগে ভাগ করলে কিন্তু সমান সমান দুটো অংশ পাবো না। তো এই জন্য আমাদেরকে এক্স বার এবং ওয়াই বার দুটোই বের করতে হবে। তো যখন আমরা এক্স বার বের করব তখন আমাদেরকে এই যেই সেমি সার্কেল আছে, সেমি সার্কেলে এই যে পয়েন্ট আছে এই পয়েন্ট বরাবর ভার্টিক্যাল একটা অ্যাক্সিসকে ধরে নেব অ্যাক্সিস অফ রেফারেন্স। আর যখন আমরা ওয়াই বার বের করব তখন এই যে বটম লাইন আছে, বটম লাইনটাকে ধরবো আমরা অ্যাক্সিস অফ রেফারেন্স। তো এই ক্ষেত্রে আমাদেরকে এক্স বার এবং ওয়াই বার দুটো বের করতে হবে। তো এক্স বার এবং ওয়াই বার বের করার ফর্মুলা কি সেটা আগে লিখে ফেলি। তো এক্স বার ইজ ইকুয়াল টু a1x1 প্লাস a2x2 প্লাস a3x3 বাই a1 প্লাস a2 প্লাস a3। এটা হলো এক্স বার বের করার ফর্মুলা। আর ওয়াই বার বের করার ফর্মুলা হলো a1y1 প্লাস a2y2 প্লাস a3y3 বাই a1 প্লাস a2 প্লাস a3। এটা হলো সেই ফর্মুলা। এবার এই যে ফর্মুলা যেগুলো ট্রায়াঙ্গেল ইউজ হচ্ছে a1 a2 a3 x1 x2 x3 y1 y2 y3 এগুলো আমাদেরকে বের করতে হবে। এগুলো বের করতে গেলে আমাদেরকে ইন্ডিভিজুয়াল যেই ফিগারগুলো আছে সেই ফিগারগুলোর সেন্টার অফ গ্র্যাভিটি এবং অ্যাক্সিস অফ রেফারেন্সের মাঝে ডিস্টেন্সগুলো বের করতে হবে, যেগুলো x1 এবং y1 বা x2 x3 y2 y3 হিসেবে ধরা হয়েছে। তো যখন আমরা x বার বের করব তখন এই যে পয়েন্ট আছে, পয়েন্ট অফ রেফারেন্স বা এই বরাবর যদি আমরা একটা ভার্টিক্যাল লাইন টেনে নিই, যে লাইনটা হবে এর এই লাইনের উপর একদম পারপেন্ডিকুলার, এটাকে ধরে নেব অ্যাক্সিস অফ রেফারেন্স কখন, যখন আমরা বের করব x বার। তো x বার ক্যালকুলেট করার জন্য আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেল, তারপরে সেমি সার্কেল, তারপরে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এগুলো বের করব। ফার্স্ট আমরা ধরছি রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে। ফর রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে ফার্স্ট আমরা বের করব এরিয়া। এরিয়া a1 ইজ ইকুয়াল টু রেক্ট্যাঙ্গেল এরিয়া দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো দৈর্ঘ্য হলো 100 আর প্রস্থ হলো 50। 100 ইনটু 50 ইজ ইকুয়াল টু 5000 mm স্কয়ার। এটা এবার এর ক্ষেত্রে বের করতে হবে আমাদেরকে x1। তো x1 মানে এই যে অ্যাক্সিস অফ রেফারেন্স আছে, অ্যাক্সিস অফ রেফারেন্স থেকে এই রেক্ট্যাঙ্গেলের যে সিজি তার মাঝের দূরত্ব। তাই এই রেক্ট্যাঙ্গেলে কর্ণদ্বয় যেখানে ছেদ করে সেখানে সিজি এক্সিস্ট করছে মিড পয়েন্টে। তো এখান থেকে এতটা যে ডিস্ট্যান্স সেটা হলো 100/2। এবার তাহলে এখান থেকে এইটুকু 100/2 হয়, এর সিজি এখানে এক্সিস্ট করছে, তাহলে অ্যাক্সিস অফ রেফারেন্স থেকে দূরত্ব 100/2 প্লাস এইটুকু ডিস্টেন্স, মানে এইটুকু 25। 100/2 প্লাস 25 ইজ ইকুয়াল টু 75 mm। এক্ষেত্রে x1 হলো। এবার সেমি সার্কেলের ক্ষেত্রে আমরা ধরবো, সেমি সার্কেলের ক্ষেত্রে কোথায় সিজি এক্সিস্ট করছে সেটা। সেমি সার্কেলের ক্ষেত্রে প্রথমে আমরা এরিয়া বের করব। এরিয়া a2 is equal to π/2 into r square। তো এই ক্ষেত্রে π/2, r মানে হলো 25 তার স্কয়ার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে যেটা পাবো সেটা হলো 982 mm স্কয়ার। এটা হলো সেমি সার্কেলের এরিয়া। এবার সেমি সার্কেলের ক্ষেত্রে বের করব x2। তো সেমি সার্কেলে সিজি কোথায় এক্সিস্ট করে, তো দেখো এখানে। তো এটা যদি আমাদের সেমি সার্কেল হয়, তো সেমি সার্কেলের এই বটম লাইন থেকে এই পয়েন্টটি যদি সিজি এক্সিস্ট করে, তো এখান থেকে এই যে ডিস্টেন্সটুকু সেটা হলো 4r/3π। তো এটুকু যদি 4r/3π হয় আর এর যদি টোটাল রেডিয়াস হয় r, তাহলে উপরে যে ডিস্টেন্সটুকু সেইটুকু কত, তো রেডিয়াস থেকে বাদ যাবে, মানে r - 4r/3 थ्री पाई এটা সেরকম ভাবে এই যে সিজি আছে সিজি এক্সিস্ট করছে এই পয়েন্টে এখান থেকে এই ডিসটেন্সটু কত 4/3 পাই টোটালটা কত টোটালটা 25 তাহলে এখান থেকে এই ডিসটেন্সটু কত হবে হবে 25 থেকে 4/3 পাই বাদ যাবে তাহলে এই ক্ষেত্রে হলো x2 = 25 - 4r/3 পাই এই সিজি এক্সিস্ট করছে এখান থেকে এখানে সিজি এক্সিস্ট করছে তাহলে एक्सिस और रेफरेंस থেকে দূরত্ব 25 - 4r/3 পাই তাহলে r এর ভ্যালু এখানে 25 - 4 * 25/3 পাই তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তো এই ক্ষেত্রে x2 পাবো 14.4 mm এটা সেমি সার্কেলের ক্ষেত্রে হলো এবার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা বের করব ফার্স্ট এরিয়া ट्रायंगल के लिए एरिया A3 इज इक्वल टू আমরা কি জানি এরিয়া 1/2 ইনটু বেস ইনটু হাইট তো এই ক্ষেত্রে বেস হলো এটা বেস 50 হাইট কত হাইটও 50 তো এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে যেটা হবে সেটা হলো 1250 mm² এবার এর ক্ষেত্রে বের করব আমরা x3 x3 is equal to এবারে এর x3 কোথায় এক্সিস্ট করছে দেখো এটা হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ তো সমদ্বিবাহু ত্রিভুজের আর সিজি এক্সিস্ট করে কোথায় সি এক্সিস্ট করে যেখানে এর মধ্যমাত্রায় ছেদ করছে তো দেখা গেছে এখান থেকে এই একদম পুরো মিড পয়েন্টে এক্সিস্ট করছে এই যে এটাকে দুই ভাগে ভাগ করার পরে মিড পয়েন্ট এখানে এক্সিস্ট করছে তো এই মিড পয়েন্ট মানে এই যে বেস আছে বেসকে দুই ভাগে ভাগ করছে তাহলে এখান থেকে এতটা ডিসটেন্স কত যে টোটাল বেস আছে তার হাফ তো টোটাল বেস হলো 50 তাহলে এখান থেকে এই যে ডিসটেন্সটুকু সেটা হলো 25 তাহলে এই যে সিজি এক্সিস্ট করছে এখানে এখান থেকে অ্যাক্সিস অফ রেফারেন্স ডিসটেন্স কত 25 + 50 + 25 इज इक्वल टू 100 mm तो देखो a1 a2 a3 x1 x2 x3 বেরিয়ে গেল তাহলে এই যে ফর্মুলা আছে এখানে আমরা ভ্যালু গুলো এবার পুট করব তো ফার্স্ট a1 হলো 5000 * x1 তো x1 সমান হলো 75 + a2 = 982 x2 = 14.4 + a3 = 1250 into x3 is equal to 100 by a1 plus a2 plus a3 এগুলো পুট করলাম এবার এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করি তাহলে যেটা পাবো সেটা হলো 71.09 mm এটা হলো x বার এবার আমাদেরকে বের করতে হবে y বার তো y বার বের করতে গেলে আমাদের কি কি লাগছে a1 a2 a3 আর y1 y2 y3 তো a1 a2 a3 তো আমরা আগে ক্যালকুলেট করেছি এবার যেটা ক্যালকুলেট করব y1 y2 y3 তো এবার যখন আমরা y বার ক্যালকুলেট করতে যাব তখন এই যে বটম লাইন আছে বটম লাইনটাকে আমরা ধরব অ্যাক্সিস অফ রেফারেন্স তো এই লাইনটাকে অ্যাক্সিস অফ রেফারেন্স ধরব তাহলে y1 y2 y3 বের করব তো ফার্স্ট রেকট্যাঙ্গেলের ক্ষেত্রে y1 যদি আমরা বের করতে যাই এটা অ্যাক্সিস অফ রেফারেন্স তো এর সিজি অ্যাক্সিস অফ রেফারেন্স থেকে কতটা দূরে এক্সিস্ট করছে এই যে রেকট্যাঙ্গেল আছে তাই এই পয়েন্ট এটা মিড পয়েন্ট তো এখান থেকে এই যে ডিসটেন্স সেটা হলো 50 এর অর্ধেক তাহলে 50/2 = 25 mm এই সিজি এক্সিস্ট করছে এখানে এবার সেমি সার্কেলের ক্ষেত্রে আমরা y2 বের করব তো এটা এই পয়েন্টে এক্সিস্ট করছে সিজি তো এখান থেকে এটা তো এই যে ব্যাস আছে ব্যাসকে কি করছে এর দুটো ভাগে ভাগ করছে মানে এটা এর মিড পয়েন্টে এক্সিস্ট করছে এই বরাবর এর মিড পয়েন্টে এক্সিস্ট করছে তো এখান থেকে এটুকু ডিসটেন্স কত হবে 50 এর হাফ হবে 50/2 = 25 mm এটা হলো y2 এবার y3 বের করব y3 হলো এই যে ট্রায়াঙ্গেল আছে ট্রায়াঙ্গেলের সেন্টার অফ গ্র্যাভিটি এবং বটমে যে অ্যাক্সিস অফ রেফারেন্স আছে তার মাঝের ডিসটেন্স तो এটা দেখো এই যে ট্রায়াঙ্গেল আছে ট্রায়াঙ্গেলের সিজি কোথায় এক্সিস্ট করে দেখো এই ট্রায়াঙ্গেলের সিজি এখানে এক্সিস্ট করবে এই পয়েন্ট তো এখান থেকে এইটুকু ডিসটেন্স কত এইটুকু হবে হাইট/3 তো টোটালটা যদি আমাদের হাইট h হয় তাহলে এই যে সিজি আছে সিজিটা এখান থেকে এতটা ডিসটেন্স হবে h/3। তো h/3 যদি হয় তাহলে এই ক্ষেত্রে তাই হবে, দেখো এটা টোটালটা হাইট হলো 50, তাহলে এখান থেকে এই যে ডিসটেন্স এই ডিসটেন্স টু কত 50/3, তাহলে এইটুকু 50/3, কিন্তু আবার এর সাথে এইটুকু অ্যাড হচ্ছে +50, তাহলে 50/3 + 50। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে যেটা হচ্ছে 66.7 mm এটা আমাদের বের হচ্ছে। তাহলে y1 y2 y3 আমরা পেয়ে গেলাম, তাহলে এই ফর্মুলাতে আমরা সেই ভ্যালুগুলো পুট করব। তো ফার্স্ট a1 = 5000, y1 = 25 plus a2 = 982 into y2 = 25 a3। এবার দেখো a3 মানে হলো 1250 into y3 হলো 66.7, তার সাথে বাই a1 plus a2 plus a3। এবার a1 a2 a3 এর ভ্যালু পুট করব আমরা, এবার এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করি তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হলো 32.2 mm, এটা হলো y বারের ভ্যালু। তো এই সিজি কোথায় এক্সিস্ট করবে, আমরা x বার এবং y বার দুটো পেলাম। তো x বার মানে হলো এই যে অ্যাক্সিস অফ রেফারেন্স এখান থেকে এই দিকে যাচ্ছে, কতটা যাচ্ছে 71.09। তো এখান থেকে মোটামুটি ভাবে যদি আমরা 71.09 ধরতে যাই তো এই পয়েন্টে, তো এই বরাবরের সিজি এক্সিস্ট করছে, এটা হলো কি এটা হলো আমাদের x বার। আর y বার কোথায় এক্সিস্ট করছে, y বার এটা হলো আমাদের অ্যাক্সিস অফ রেফারেন্স। তো এখান থেকে উপর দিকে যাবে কতটা 32.2, মানে এখান থেকে মোটামুটি ভাবে এই বরাবরের সিজি এক্সিস্ট করছে। তো এখান থেকে এই যে ডিসটেন্স সেটা হলো y বার। তো দেখো x বার আর y বার একটা নির্দিষ্ট পয়েন্টে ছেদ করলো, তাহলে এই পয়েন্টটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, এই পয়েন্টের সেন্টার অফ গ্র্যাভিটি এক্সিস্ট করছে এই যে আনইকুয়াল ল্যামিনা আছে। তো এই প্রবলেমটাতে আমি কি কি করলাম, এই প্রবলেমটাতে প্রথমে প্রবলেম অনুযায়ী যে ফিগার হয় সেটা আমরা প্রথমে ড্র করলাম, ড্র করার পরে দেখলাম যে এটা এক্স বা ওয়াই কোন অ্যাক্সিস বরাবর সিমেট্রিক। তো দেখা গেলো যে কোনো অ্যাক্সিস বরাবর এটা সিমেট্রিক নয়, তো সুতরাং আমাদেরকে এক্স বার এবং ওয়াই বার দুটো বের করতে হবে। যখন এক্স বার বের করলাম তখন লেফট একটা এজকে ধরলাম অ্যাক্সিস অফ রেফারেন্স, যখন ওয়াই বার বের করতে যাব তখন বটম লাইনকে ধরলাম অ্যাক্সিস অফ রেফারেন্স। তো সেগুলো ধরে আমরা a1 x1 y1 a2 x2 y2 a3 x3 y3 ক্যালকুলেট করলাম এবং ফর্মুলাতে পুট করে দেওয়ার পরে x বার y বার পেলাম, এবং x বার y বার যেখানে ছেদ করছে দুটো রেখা সেইখানে এর সেন্টার অফ গ্র্যাভিটি এক্সিস্ট করছে। তো এই হলো একটা জিওমেট্রিক্যাল সেকশন যেটা আনইকুয়াল, তার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় এক্সিস্ট করে এবং কিভাবে ক্যালকুলেট করতে হয় সেই নিয়ে একটা ইজি নিউমেরিক্যাল প্রবলেম। তো আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।